হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রাসেল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, সামনেই রয়েছে কক্সবাজারের ভ্রমণ সিজন, তাই পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত দেখতে এসে রাত্রিযাপনে আপনাদের যেন বিড়ম্বনায় পড়তে না হয়, সেই জন্যই আমাদের আজকের এই ভিডিও। আপনারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার নিয়ে যারা কক্সবাজারে খুবই অল্প বাজেটের মধ্যে মোটামুটি মানের নিরাপদ হোটেল খুঁজছেন, আশা করি এই ভিডিওটি হবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সবচেয়ে কম খরচের মধ্যে 10টি হোটেলের ভিডিও শেয়ার করব। আশা করি কক্সবাজার ভ্রমণে এসে ভিডিওটি আপনাদের সহায়ক হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, নাম্বার 10 এসএস গেস্ট হাউস, কলাতলি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই এসএস গেস্ট হাউসের অবস্থান। ভিডিও স্ক্রিনে আপনারা এই হোটেলের মোবাইল নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে হোটেল ম্যানেজারের সাথে যোগাযোগ করে এই হোটেলে বুকিং করতে পারেন। হোটেলের পরিবেশ মোটামুটি ভালো মানের ছিল বলা যায়, দেখতে পাচ্ছেন। নাম্বার 9 সেন্ডিভে রিসোর্ট, এটিও লাবণী পয়েন্টের সাংস্কৃতিক অঙ্গনের সামনে অবস্থিত। ভিডিও স্ক্রিনে এই হোটেলের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এই হোটেলের রুমগুলো মোটামুটি সুন্দর বলা যায়। নাম্বার 8 তুর্কি রিসোর্ট, বন্ধুরা লাবণী পয়েন্টের সাংস্কৃতিক অঙ্গনে অবস্থিত এই তুর্কি রিসোর্টটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের একটি রিসোর্ট। ভিডিও স্ক্রিনে এই হোটেলেরও নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। ওনাদের ওয়াশরুম, হোটেলের পরিবেশ, বেড সব কিছুই মোটামুটি পরিষ্কার এবং ভালো মানের বলা যায়। শুক্র শনিবার ব্যতীত সপ্তাহের মাঝখানে আপনারা এই হোটেলগুলো মাত্র 500 টাকাতেই পেয়ে যাবেন আশা করা যায়। নাম্বার 7 মমস রিসোর্ট, বন্ধুরা কলাতলি থেকে লাবণী পয়েন্টে আসার পথে লাবণী পয়েন্টের সমুদ্র সৈকতে যাবার মুখেই রয়েছে এই মমস রিসোর্ট। দেখতে পাচ্ছেন এখানে আপনারা খুবই অল্প দামে মোটামুটি ভালো মানের রুম পাবেন। শুক্র শনিবার ব্যতীত আপনারা এখানে 500 থেকে 600 টাকার মধ্যেই রুম পেয়ে যাবেন আশা করা যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানের বলা যায়। ভিডিও স্ক্রিনেও ওনাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। নাম্বার 6 সাইবার রিসোর্ট, বন্ধুরা লাবণী পয়েন্টের মধ্যে কম বাজেটের যে সকল হোটেল রয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি রিসোর্ট হচ্ছে এই সাইবার রিসোর্ট। ভিডিও স্ক্রিনে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে বুকিং করে আসতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন ওনাদের রুম এবং রুমের পরিবেশ, ওয়াশরুম সব কিছুই বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর বলা যায়। এখানেও আপনারা সপ্তাহের মাঝে আসলে 500 থেকে 600 টাকার মধ্যেই রুম পেয়ে যাবেন এবং শুক্র শনিবারের দিকে 700, 800 অথবা 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডের নাম্বার 5 রয়েছে ব্ল্যাক টিউলিপ রিসোর্ট। দেখতে পাচ্ছেন এটি লাবণী পয়েন্টের সমুদ্র সৈকতে যাবার পথে মেন রোডের সাথেই অবস্থিত, খুবই চমৎকার একটি রিসোর্ট বলা যায়। আপনারা পরিবার পরিজন, বন্ধুবান্ধব, পরিবার নিয়ে আসলে এখানে সুন্দরভাবে রাত্রিযাপন করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং ভিডিও স্ক্রিনে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। এই হোটেলগুলোতে বেশিরভাগ রুমই ডাবল বেডের হয়ে থাকে, আপনারা চারজন অনায়াসে স্টে করতে পারবেন। এছাড়াও ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন খুবই ভালো বলা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, চলে আসলাম আরও একটি রিসোর্টে, এটি হচ্ছে নাম্বার 4 জয়নাল রিসোর্ট। মোটামুটি মানের একটি রিসোর্ট বলা যায়, অল্প বাজেটের মধ্যে আপনারা যদি থাকতে চান তাহলে এই জাতীয় হোটেলগুলোতে থাকতে পারেন। এখানেও ভিডিও স্ক্রিনে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে,
ওনাদের রুমের পরিবেশ এবং ওয়াশরুম দেখতে পাচ্ছেন। বন্ধুরা, কক্সবাজারের এই হোটেলগুলোর ভাড়া সবসময় আপ ডাউন করে, সেদিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই ফোনে বুকিং না করে সরাসরি এসে বুকিং করাটা হবে বুদ্ধিমানের কাজ। নাম্বার থ্রি, হেলাল রিসোর্ট। চলে আসলাম আরও একটি রিসোর্টে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, আশা করি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা হোটেলের উপরে উঠছি। এখানকার রুমগুলো বেশ চমৎকার এবং সুন্দর সাজানো গোছানো, পরিবেশও খুব ভালো বলা যায়। ভিডিও স্ক্রিনে এখানে ওনাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যে সকল রিসোর্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো তার প্রত্যেকটিতে আপনারা খাবার দাবারের ব্যবস্থা করতে পারবেন। নাম্বার টু, মেরিন ইকো রিসোর্ট। বন্ধুরা, কলাতলিতে অবস্থিত এই রিসোর্টটি খুবই চমৎকার একটি রিসোর্ট বলা যায়। আমরা ওনাদের রিসেপশনে রয়েছি। ওনাদের রুমগুলো আপনারা সপ্তাহের মাঝামাঝি সময়ে 800-1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এছাড়া শুক্র শনিবারের দিকে 1000-1500 মধ্যে আপনারা এই রুমগুলো পেয়ে যাবেন। মোটামুটি ভালো মানের বলা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। নাম্বার ওয়ান, পায়োনির রিসোর্ট। বন্ধুরা, আজকের দিনের আমরা সর্বশেষ এবং প্রথম রিসোর্টে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই রিসোর্টটি সুগন্ধা পয়েন্টের অপোজিটে, কেএফসির পিছনের গলিতে অবস্থিত। বন্ধুরা, এই রিসোর্টেও আপনারা বেশিরভাগ ডাবল রুমের বেড পাবেন এবং সপ্তাহের মাঝে মাত্র 400-500 টাকার মধ্যেই আপনারা এখানে রুম পেয়ে যাবেন। শুক্র শনিবারের দিকে আপনারা 800 টাকার মধ্যেই এই হোটেলে রুম পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।